এটা আমি আপনি আমরা সবাই মন দিয়ে শুনেন, আমাদের মাঝেও যারা অহংকার করে, আল্লাহ বলেন সাসরিফু আন আয়াতি আল্লাযিনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক, দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরিয়ে দেই। এরা দিন গ্রহণ করতে পারে না, ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইত্তাখিযুহু সাবিলা, আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও, হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না। মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার, ওয়া ইয়ারাউ সাবিলাল গাইয়ি ইত্তাখিযুহু সাবিলা, আল্লাহ বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয়। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আল্লাহ বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখলো ঈমান আনবে না, হেদায়েতের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না, পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয়। ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে, একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয়, আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না, এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না। যে হুজুরদের জয় জয়কর অবস্থা সব জায়গায়, একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না, আরেক দল পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে, কহা এটা সঠিক। আসলে কি সঠিক? পথভ্রষ্টতার রাস্তা কি সঠিক? এই ইউটিউব ফেসবুক একদলকে জাহান্নামী বানাবে, বানাবে না? যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে। আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে, ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার 10 ভাগও গুণা হয় তাও আপনি এটা চালায় না, গুণা যদি হয় এটা চালানোর দরকার নাই। আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না, তাহলে মোবাইল চালাইতে পারবেন। যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে, তো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন? ভাই কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করে। 10 নম্বর কথা, যারা অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম। সূরা আহ এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত দেই, সূরা আহ কফের 20 নম্বর আয়াত, সূরা গাফিরের 60 নম্বর আয়াত, দুটোটা মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন ওয়াইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান্নার, জাহান্নামের সামনে কাফেরদেরকে পেশ করা হবে, করার পর কাফেরদেরকে বলা হবে আযহাবতুম তাইয়িবাতিকুম ফি হায়াতিকুম আদ-দুনিয়া, তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছো, আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছো, ওয়াস্তামতাতুম বিহা, জান্নাতে যে আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছো। কথাটা আবার বুঝেন, কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখার পর বলা হবে জান্নাতের মধ্যে যে আনন্দ পাইতা, আখেরাতে যে আনন্দ পাইতা, ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছো। পাশাপাশি দুইজন থাকে নাকি রুমে, একজন তার আখেরাতের আনন্দগুলা শেষ করে দিচ্ছে, আরেকজন তার আখেরাতের আনন্দগুলা সঞ্চয় করে রাখছে। পাশাপাশি দুইজন, দুই মালিক দুই ঘরে, এক মালিক আখেরাত সঞ্চয় করছে, আরেক মালিক তার আখেরাতকে বরবাদ করে দিচ্ছে। আল্লাহ বলবে তুমি তোমার আখেরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছো। হয় কিভাবে জানো? বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক, দুনিয়াতে অহংকার করতা, অহংকারের কারণে তুমি পার্থিব জীবনে আখেরাতের চাকচিক্য নষ্ট করে ফেলছো, এখন তোমার ঠিকানা জাহান্নাম। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, জোরে বলেন কি করো, আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আবার বলছি, আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব, বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে, তোমরা তোমরা দোয়া করো, আল্লাহ কি বলে আমি, আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ, আপনার তো আমাদের এগুলো কেন বিশ্বাস হয় না, আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো, আল্লাহ বলছে আমি কবুল করব। এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলতেছে, আমরা যেন দোয়া না করি। হ্যাঁ,
এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত 20 বছর তার চোখে এক ফোঁটা পানি বের হয় না। চোখের পানি যদি বের না হয় ভাই, আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে? একটু মন দিয়ে শোনেন তো আমার কথাটা। একটা ঘরে বসে আছেন আপনি, ঘরে আপনার 4টা রুম, একটা রুমে আপনি বসলেন, ওই রুমে আপনার বিবি নাই, আপনার ছেলে মেয়ে কেউ নাই, সবাই বাহিরে আছে, অন্য অন্য রুমে আছে, দরজাটা লাগাইয়া দিলেন, হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে, ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে, সামান্য একটু আলো ঘরের মধ্যে, অথবা জানালাটা খোলা, চাঁদের আলো আপনার ঘরের মধ্যে, লাইটটাও ঘরে নিবানো, ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে, আপনি একা, ওই মুহূর্তে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনাকে মাফ করবে না, কারে করবে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদত দ্বারা এখানে উদ্দেশ্য দোয়া, যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে। ভাই অহংকারী হয়েন না, দোয়া করতে অহংকারী করে। যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী, আর থুর আল্লাহর কাছে কি বলবো, আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে, সাইয়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন, এরা লাঞ্ছিত হয়ে সব জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 168 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه من كان في قلبه مثقال ذره من كبر। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, নাউযুবিল্লাহ। সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাই অহংকার ছেড়ে দিই আমরা, মালের অহংকার, সম্পদের অহংকার, শক্তির অহংকার কেউ করবো না, আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য, আমার জন্য, আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন, আমাদের মাঝে যেন কখনো অহংকার না আসে। বুখারী শরীফের 6071 নম্বর হাদিস, নবীজির একজন সাহাবা নাম হারেসা, এই হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তার পুরো নাম হারেসা ইবনে ওয়াহাব আল খুজাঈ, عن حارثة ابن وهب الخزاعي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال حارثة ابن وهب الخزاعي বলেন, আল্লাহ নবী বলেন, আলা উখবিরুকুম বিআহল জান্নাহ, এ মানুষ আমি কি তোমাদেরকে জান্নাতি কে ওই ব্যক্তির ব্যাপারে বলবো না? নবীজি বলেন, ওই ব্যক্তি জান্নাতি, কুল্লু দঈফিন মুতাদঈফ, যে ব্যক্তি দুর্বল, সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয়, সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয়, সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গণায় ধরে না, কিন্তু ওই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার, আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না, মসজিদে চলে যায়, এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না। আল্লাহ নবী কয়, তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান। কুল্লু দঈফ, দুর্বল, বিনয়ী, যাকে দুর্বল মনে করা হয়। এবার নবী কি বলে দেখেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীর ব্যাপারে বলবো না? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, প্রত্যেক কর্কশ ভাষী রুরস রুরস স্বভাবের অধিকারী, কর্কশ ভাষী রুরস স্বভাবের অধিকারী অহংকারী দাম্ভিক ব্যক্তি জাহান্নামে যাবে। নবীজি বলেন, প্রত্যেক রুরস স্বভাবের অধিকারী কর্কশ ভাষী, যার ভাষা সুন্দর না, ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না, ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসতেছে, জাওয়াজিন মুস্তাকবির, অহংকারী ব্যক্তি, এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। এবার একটা হাদিস মন দিয়ে শুনেন, তিরমিজি শরীফের 2561 নম্বর হাদিস, 2561 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم احتجت الجنه والنار, আল্লাহ নবী বলেন, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগার পর কালাতিল জান্নাহ, জান্নাত বলল, ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন, আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে,
জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে। ওয়াকালা তিন্নার, জাহান্নাম বলল ইয়াদখুলুনি আল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে। জাহান্নাম বলল, আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে ডাক দিলেন। ক্বাল আল্লাহু তাআলা লিল জান্নাতি ওয়ান নার, প্রথমে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন আনতি আযাবি আনতাকিমু বিকি মিম্মান শীতু, আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলে তুমি হলো আমার আযাব, আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। মুসলমান, আমি বারবার এই জায়গাটা পড়ি, আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে কয় তুমি আমার আযাব, আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব। একবার চিন্তা করেন, এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে, আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান্নামকে, এখানে তো আল্লাহ কারণ নাম নেয় না, আল্লাহ বলছে তুমি হলে আমার আযাব জাহান্নাম, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব। জান্নাতকে ডাক দিয়ে বললেন আনতি রহমাতি আরহামু বিকি মান শীতু, তুমি হলে আমার দয়া, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানায় দিব। আজকে রাত্রে থেকে একটু চিন্তা করে, আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আযাব, আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া। আবার বলছি মুসলমান ভাইয়েরা, আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আযাব, আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া, এ জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব, হে জান্নাত আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করাব। প্রত্যেক দিন একটু চিন্তা করে, আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই, আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান বানায়। মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 196 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যেই বৃদ্ধ ব্যভিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না, তার সাথে আল্লাহ কথা বলবে না, এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যভিচার করে, বয়স হয়ে গেছে ওই বয়সে যে জিনা ব্যভিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না, তার সাথে আল্লাহ কথা বলবে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাবে না। দুই নাম্বার ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না, মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়া আইলুল মুস্তাকবির, অহংকারী দাম্ভিকের সাথে আল্লাহ কথা বলবে না, অহংকারী দাম্ভিকের দিকে আল্লাহ তাকাবে না, অহংকারী দাম্ভিককে আল্লাহ পবিত্র বানাবে না। একবার বিছানায় মাথা লাগায় চিন্তা করেন, আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না। আমার আপনার নাম যেন অহংকারী না হয়, আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে, আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি, আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। ভাই অহংকার করা যাবে না, তাহলে বলেন তো আবার প্রথম থেকে আসেন তো, কিবির কাকে বলা হয়? অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা। বলেন তো কিবির কাকে বলা হয়? অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা। আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এবার আরেকটা হাদিস শোনেন, হাদিসটা মুসলিম শরীফের 5360 এবং 5361 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিব এক হাদিস শোনায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইন, এক ব্যক্তি একদিন রাস্তায় হাঁটতেছে দুইটা দামি চাদর গায়ে দিয়ে। এই জায়গায় একটু বুঝেন, দামি চাদর গায়ে দেয়া দোষের না, অহংকার এসে যাওয়া দোষের।
বড় বিল্ডিং বানানো দোষের না, অহংকার এসে যাওয়া দোষের, নেতা হওয়া দোষের না, অহংকার এসে যাওয়া দোষের, বিশাল বড় কোটিপতি হয়ে যাওয়া দোষের না, অহংকার এসে যাওয়া দোষের। কথাগুলো বুঝে মনে থাকবে তো? দামি কাপড় পরিধান করা এটা দোষের না, কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের। এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, কয়টা চাদর গায়ে? দুইটা দামি চাদর। তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে, ইয়াতাবাখতারু, অহংকার করে হাঁটতেছে, ফাআজাবাতহু নাফসুহু, মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে, আরে আমার মতো এরকম চাদর আর এই এলাকার কে গায়ে দিতে পারে। ভাই এই কথাটা একটু মন দিয়ে শোনেন, নবীজি কি বলে? খাসাফাল্লাহু বিহিল আরদ, ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিস। নবীজি বলেন ফাহুয়া ইতাজালদালু বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, শোনো আমার উম্মত, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে। এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি, জানেন নি কেন আল্লাহ ধরে না? কারণ নবীজি আপনার কাছে দোয়া করছে, আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিয়েন না, ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচা দেয়, না হয় যেইভাবে অহংকার সুলভ কথা হয় কর্ম হয়, আল্লাহর নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মাটির নিচে দাফন করে মারতেন। যেইভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয় আল্লাহ চাইলে পারতেন, নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? দেখেন তো, দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে, তাহলে সব পোশাক দামি পোশাক পরা কি নাজায়েজ? বুঝে নেই, দামি পোশাক পরা নাজায়েজ? নাজায়েজ কোনটা? অহংকার। বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি নাজায়েজ? নাজায়েজ কোনটা? অহংকার। কোটিপতি হালাল পন্থায় হওয়া কি নাজায়েজ? অহংকার হয়েছে যাওয়াটা। এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, 2492 নাম্বার হাদিস, 2492 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালা যুররি ফি সুয়ারির রিজাল, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে, পিপড়ার মতো, পিপড়ার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে। মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসাকুনা ইলা সিজদিন, ইউসাকুনা ইলা সিজদিন ফি জাহান্নাম, অহংকারীদেরকে টানতে টানতে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে। ইউসাম্মা বুলাস, ওই জেলখানাটার নাম হলো বুলাস। বলেন কি নাম? জাহান্নামের একটা জেলখানা, নাম কি বলেন তো? এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে, টেনে নেওয়া হবে? অহংকারীদেরকে। আবার বলছি, নবীজি বলেন অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে, এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান্নামের একটা জেলখানার দিকে, যেই জেলখানাটার নাম কি? বুলাস। এই বুলাস নামক জাহান্নামে তাদেরকে রাখার পর ইউসকাউনা মিন হুসারাতি আহলিন নার তিনাতিল খাবাল, এই অহংকারীদেরকে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ দেওয়া হবে পান করার জন্য। বলেন নাউযুবিল্লাহ, এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি? জাহান্নামের পুঁজ পানি রাখেন, এটা নেন চা অন্য কাউরে দেন, জাহান্নামীদের পুঁজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য, জাহান্নামীদের পুঁজ এবং রক্ত। তাহলে এবার বলেন তো, জাহান্নামীদের আল্লাহ আমাদের সকলকে দাম্ভিকতা অহংকার মুক্ত জীবন করে, টাকার অহংকার, পয়সার অহংকার, অর্থের অহংকার, স্বর্ণ রূপার অহংকার, জামা কাপড়ের অহংকার, সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার একটা কিতাব আছে ইমাম বুখারীর লেখা, আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারীর একটা কিতাবের নাম বুখারী শরীফ, আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারীর আরো কিতাব আছে, একটার নাম আর তারিখুল কাবির, এটা ইমাম বুখারীর লেখা। এই আল আদাবুল মুফরাদের 551 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান তাআযযামা ফী নাফসিহি, যেই ব্যক্তি মনে মনে অহংকার করে, আও ইখতালা ফী মাশিহি, অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে, আবার বলছি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে, বরত্ব করে, অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে। হাঁটার সময় আজকে দিয়ে একটু চিন্তা ভাবনা করে আইতাম, আমি মাটি দিয়ে হাঁটতেছি, নবীজি বলেন, লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে। বলেন নাউযুবিল্লাহ,
তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা ইনশাল্লাহ জবাব দিতে পারবেন আশা করি। অহংকারীদেরকে কিসের মতো জানি উপস্থিত করা হবে? জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুষ, কি দেওয়া হবে? রক্ত এবং পুষ। যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর কি থাকবে? রাগান্বিত। এই তো মাশাআল্লাহ আপনাদের বুঝে আসছে, আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে। এই গেল অহংকারের হাদিসের আলোচনা। অহংকার তিন প্রকার, বলেন অহংকার কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার আত্তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। দুই নাম্বার আত্তাকাব্বুরু আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার করা। তিন নাম্বার আত্তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা, দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা, তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা। এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত, সূরা নাজিআতের ২৪ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন জনগণকে কয় আমি তোমাদের বড় খোদা। এই জায়গায় ফেরাউন কার সাথে অহংকার করতেছে? ফেরাউন কয় আমি তোমাদের বড় খোদা। আর একটা মজার উদাহরণ দিলে আপনারা বুঝবেন, সূরা বাকারা ২৫৮ নাম্বার আয়াত। কারো ঘরে বাংলা কোরআন, বাংলা অনুবাদের কোরআন শরীফ যদি থাকে, বাংলা অনুবাদ সহ অথবা তাফসির আছে, সূরা বাকারা ২৫৮ নাম্বার আয়াতের অনুবাদ আর তাফসির যদি বাংলা থাকে পড়ে নেবেন, খুব মজা পাবেন। আল্লাহ বলে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহীমা ফী রাব্বিহি আন আতাহুল্লাহুল মুল, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে? এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো নমরুদ। বলেন কে? চাটা খেয়ে ফেলেন, নষ্ট করেন না, আমি তো চা খাবো না ভাই, চা খেয়ে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না, চা নষ্ট করেন না, কাউকে দিয়ে দেন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে? বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি দ্বারা কে উদ্দেশ্য? নমরুদ। এখন নমরুদ কি ঝগড়া করছে দেখেন, আন আতাহুল্লাহুল মুল, আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর। তো নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছে। এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলছে। ইব্রাহিম নবী কয়, আপনি নিজেরে কি মনে করেন? কয় আমি নিজেরে খোদা মনে করি। নাউজুবিল্লাহ আস্তে বলে। ইব্রাহিম নবী কয়, কিভাবে এটা মনে করেন? নমরুদ কয়, তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো? ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহ ইউহি ওয়া ইউমিত, আমার রব আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায়, জীবিত কয় আবার মৃত্যু দান করে। নমরুদ কয়, তাই নাকি? মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যু দান করলে তাকেই বুঝি রব বলা হয়? ইব্রাহিম নবী কয়, হ্যাঁ তাকেই রব বলা হয়। নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে, করার পর একজনকে নমরুদ হত্যা করছে, আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয়। দেওয়ার পর ইব্রাহিম নবীর কয়, এই যে আমি একজনকে জিন্দা করলাম আরেকজনকে মারলাম, তার মানে আমিও রব। কথা বুঝে আসছে সবার? নমরুদ ইব্রাহিম নবীর কয়, তোমার রব কিভাবে? তো ইব্রাহিম নবী বললেন, রব্বিয়াল্লাযী ইউহি ওয়া ইউমিত, আমার রব মানুষ জিন্দা করে, আমার রব মৃত্যু দান করে। নমরুদ দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিছে, আরেকজনকে বন্দি রেখে কয় কিছুদিন পরে ছেড়ে দিছে, আরেকজনকে মারছে। এই যে আমি একজনকে মারলাম আরেকজনকে জিন্দা ছেড়ে দিলাম, তো আমিও তো জীবিত করি, আমিও মৃত্যু দিই, আমিও রব। ইব্রাহিম নবী চিন্তা করে এটারে কিভাবে আটকান যায়, বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন। কি বললেন ইব্রাহিম নবী? বললেন, তার মানে আপনি যদি রব হন, বুঝে নিলাম আপনি একজনকে জিন্দা ছেড়ে দিলেন আর একজনকে আপনি মৃত্যু দিলেন। এবার আমি আপনাকে বলি, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব আল্লাহ প্রত্যেক দিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠায়, আগামী কাল আপনি পশ্চিম দিক থেকে উঠান। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ সাথে সাথে পরাজয় বরণ করে নেয়। আল্লাহু আকবার। তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনকে ছেড়ে দিছে, আরেকজনের মাইরা কয় আমিও জীবিত করি, আমিও মৃত্যু দেই। ইব্রাহিম নবী কয়, আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখান। সাথে সাথে নমরুদ হেরে গেছে। নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে, শুধু এমন না, মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে। সূরা ফুরকানের ৬০ নাম্বার আয়াত, আয়াতটা আমি বলছি না, সেজদার আয়াত, আয়াত বললে আপনাদের সবার উপর সেজদা ওয়াজিব হয়ে যাবে, তাই আয়াতটা বলছি না, অনুবাদটা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সেজদা করো, তারা বলল রহমান আবার কি?
তারা কি বললো? রহমান আবার কি? আরে তোমার কথায় কি আমরা রহমানকে সেজদা দিব? এটা হতে পারে না। তারা আল্লাহর সাথে অহংকার করলো। অহংকার তিন প্রকার। এক নম্বর আল্লাহর সাথে অহংকার করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলো বলা থেকে যেন বেঁচে থাকতে পারি, মুখকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুই নম্বর রসুলদের সাথে অহংকার করা। সূরা মুমিনুনের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। মূসা নবী আর হারুন নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় কয়, আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমরা কি আমাদের মতো এক দুইজন মানুষের উপর ঈমান আনবো? এই মূসা এবং হারুনের সম্প্রদায় আমাদের দাস, আমাদের খেদমত করে, আমাদের গোলাম, আমরা আমাদের মতো দুইজন মানুষের উপর ঈমান আনতে পারি না বলেন, নাউযুবিল্লাহ। সেম কথা কাফের রবস কি বলছে জানেন? কয় মোহাম্মদ মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কয় এটা আবার কেমন নবী? এ খায় আবার এ রাস্তায় হাঁটে, এ পানি পান করে, এ বাজারেও যায়, এটা আবার কেমন নবী? কাফের রবস। তাহলে কাফেররা, ফেরাউন এবং তার অনুসারীরা মূসা আর হারুন নবীর উপর অহংকার প্রদর্শন করলো, ঈমান আনলো না। কয় আমাদের মতো দুইজন মানুষের উপর কেন ঈমান আনলো? তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা। আল্লাহ আদমকে বানাইলেন, বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে। সূরা আরফের ৭-৮ নম্বর আয়াতে, ১১-১২ নম্বর আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলো, আমি সেজদা করব না। আল্লাহ বললেন ক্বালা ফাহবিত মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা, জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই। ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত অহংকার করার জায়গা না। এবার দুনিয়ার মধ্যে মিলান, বলেন তো জান্নাত কিসের জায়গা না? ইবলিস অহংকার করার কারণে আল্লাহ কয় জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই। মুসলমান, জান্নাত অহংকারের জায়গা না, অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না। এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া, কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না। আল্লাহ বলে দিলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা, ইবলিস এই জান্নাত অহংকার করার শোভা পায় না, এটা অহংকার করার জায়গা না। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না, কারণ অহংকার জান্নাতে থাকার জায়গায় না। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে অহংকার কয় প্রকার? এক নাম্বার কার সাথে অহংকার করা? আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে, নমরুদ অহংকার করছে। দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা, ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে। তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা। এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। আমরা সবাই যেন অহংকার মুক্তভাবে আমাদের হৃদয়গুলোকে সাফ করে, দিল থেকে অহংকার হিংসা পরিপূর্ণ সাফ করে আমরা পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। আমরা কেউ যাবো না, কেউ যাবো না, পাগড়ি দেওয়া হবে।